গ্রামে গ্রামে প্রমিলা ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর, জেলা পর্যায়ে হবে প্রতিযোগিতা। বিশ্বকাপে রোনালদো নৈপুণ্যে পর্তুগালের জয়, উরুগুয়ের কাছে সৌদি আরবের হার, ইরানকে হারালো স্পেন। প্রশাসনের কারো জন্য গাজীপুরে নির্বাচন সুষ্ঠু না হলে ব্যবস্থা, হুঁশিয়ারি সিইসির, সেনা মোতায়েন হচ্ছে না। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু। এবং নিম্ন আদালতে মামলা জট, নিষ্পত্তির অপেক্ষায় 30 লাখ, অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির তালিকায় 8 লাখেরও বেশি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নারী ক্রিকেটকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে জেলা পর্যায়ে প্রতিযোগিতামূলক খেলা শুরু তাকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী ক্রিকেটের যাত্রা শুরু, আর পেছনে ফিরে তাকানো নয়। গণভবনে নারী ক্রিকেটারদের অভিনন্দন জানানোর জন্য আয়োজনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। নতুন এক মাইল ফলক, ভারতকে হারিয়ে এশিয়া কাপে একেবারে চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরই মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক যুগের। বাংলার মুখ উজ্জ্বল করা সেই নারী ক্রিকেটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সেই আয়োজনে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, নারীদের এই জয়ের পথটা খুব সহজ ছিল না। মেয়েদের ক্রিকেটটা কিন্তু মাত্র, আমরা এখনো কিন্তু একদম খুবই ইনফ্যান্সি স্টেজ, মাত্র শুরু করেছি, হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, তোমরা হয়তো অনেকেই জানো, তারপরে আবার বলছি, এই মাননীয় প্রধানমন্ত্রী আসার পরেই কিন্তু প্রথম মেয়েদেরকে বেতনভুক্ত করা হয়। আমরা ক্রিকেট উইং চালু করি বিসিবিতে, এটা কিন্তু ছিলই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারী ক্রিকেট সহ অন্য সব খেলাকে জেলা পর্যায়ে শুরু করতে হবে, ছড়িয়ে দিতে হবে গ্রাম থেকে গ্রামে। জেলাওয়ারি প্রথমে আমরা শুরু করবো, জেলাওয়ারি একটা কম্পিটিশন বা জেলাওয়ারি খেলাধুলাটা যাতে শুরু করা যায় ক্রিকেট। কারণ আমরা তৃণমূল থেকে যদি না করি তাহলে এটা ওভাবে আসবে না, বিকশিত হবে না। যে আমাদের দেশে একেবারে খেলাধুলাটা গ্রাম পর্যায় পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে, সেই সাথে আমরা আমাদের দেশীয় খেলাগুলো আমরা কিন্তু মানে সুযোগ দিচ্ছি। নারী ক্রিকেটাররা তাদের স্বপ্ন জয় করতে পারবে এমন প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী। এই যে যাত্রা শুরু হলো, আমরা পিছনে ফিরবো না, এটা মাথায় রাখবে, একবার মনে রাখবে আমি আছি তোমাদের সাথে, এটা সবসময় মাথায় রাখবা। শুধু ছেলেদের না, তোমাদের সাথেও আছি, আর বরং মেয়েদের ক্ষেত্রে একটু বেশি পার্সেন্ট করি মাঝে মাঝে, এটাও ঠিক, এটাও ঠিক। তবে সবাইকে আমি স্নেহ করি এবং উৎসাহ দেই, সবসময় নজরে রাখি। প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার নারী ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্রায় এক দশক ধরে টানা চেষ্টা করছে। প্রতিবন্ধী এমনকি অন্ধদের খেলাধুলার বিষয়েও বিশেষ নজর রয়েছে এই সরকারের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হয় আর তার জন্য যদি প্রশাসনের কারো ভূমিকা থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি জানান, 26 জুন গাজীপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না। বুধবার গাজীপুর নির্বাচনের সমন্বয় কমিটির বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সিইসি একথা বলেন। এদিকে তৃতীয় দিনেও প্রচারণা দৌড়ে ব্যস্ত ছিলেন বড় দুই দলের প্রার্থী। সেলিম খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ, সঙ্গে ছিলেন শেখ জিন্না। আগামী 26 জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই নির্বাচনের সমন্বয় কমিটির বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না। সিটি কর্পোরেশন সেনাবাহিনী, এটা আমি তাদেরকে বলছি, সবাইকে বলছি, নির্বাচন সুষ্ঠু না হয় যে ব্যক্তি দায়ী হবে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। যে পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যে পর্যায়ে যাওয়ার দরকার সে পর্যায়ে। দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারে আবারও সরগরম হয়ে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রার্থীরা দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন।
ঝিমিয়ে থাকা নেতাকর্মীরাও আবারও জেগে উঠেছে। সকালে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম গাজীপুরা এলাকা থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী জনগণের ওপর আস্থা না রেখে ভয়ভীতি দেখাচ্ছে। উনি যখন 86 সালে নির্বাচন করেছে পার্লামেন্ট, ওই সময় লুটপাট করে সকাল 10টার ভিতরে ভোট শেষ করে দিয়েছিল। উনি হয়তো বা সেই সব থেকেই আবার নিজেকে সেই উৎফুল্ল মনে করে সেই কাজটি করার জন্য চেষ্টা করছে। এখানে লুটপাট চলবে না, এখানে প্রত্যেকটি ভোটার তার নিজের অধিকারের জন্য বাস্তবায়ন করতে পারে, সেই হিসেবে আমি আমার দল আমার এলাকাবাসী সবসময় পাহারা দিবে। এদিকে বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকার 30 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ কাজে লাগবে না। যদি আপনার জনগণ নিরাপদে ভোট কেন্দ্রে যাইতে পারে, তাহলে আমি 100% আশাবাদী নির্বাচনে জয়লাভ করব। প্রশাসনের হস্তক্ষেপ না হলে তাদের কর্মী দেয়া আমাদের কর্মীদেরকে মোকাবেলা মানে তারা করবে, আমরা মার ছেড়ে দেবো তাদের ভয়, এই কথাটা যেন ভুলে যায়। আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থী এরশাদ নগর এলাকায় জমি দখল করেছে। অভিযোগ খারিজ করে বিএনপি প্রার্থী বলেন, এমন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। হাসান পারভেজ, News24, গাজীপুর। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বুধবার বেলা 11টার দিকে ঢাকায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে তাঁর পক্ষে দলীয় মনোনয়নপত্র নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাব্লু সরকার। এ সময় খায়রুজ্জামান লিটনও উপস্থিত ছিলেন। পাঁচটা, রাজশাহীতে একটা এবং সিলেটে দুটো, এবং উপনির্বাচনে কুড়িগ্রামে আমরা 3টা মনোনয়নপত্র ফর্ম বিতরণ করেছি। আমি প্রতিপক্ষ হিসেবে বিএনপি বর্তমান মেয়র যিনি আছেন বা যাকে তারা দেবেন আসলে আমি নির্বাচনে বরঞ্চ আরও স্বচ্ছন্দ বোধ করবো, মানে আমরাও চাই খেলে জয় পরাজয় যাই হোক খেলে হোক। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নের জন্য 11 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। বুধবার সকালে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান, গাজীপুর সিটি নির্বাচনে সরকারের ভূমিকা দেখে পরবর্তী সিটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। আহসান হাবিবের প্রতিবেদন। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য বিএনপির ফর্ম বিতরণ শুরু হয় সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে। বুধবার সকাল 10:30 দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কাছ থেকে তিনি মনোনয়ন ফর্ম নেন। পরে রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ফর্ম কেনেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, আর বরিশালের মেয়র আহসান হাবিব কামালের পক্ষে মনোনয়নপত্র নেন ABM মোশাররফ হোসেন। মনোনয়ন প্রত্যাশীরা বলেন, জয়ের বিষয়ে তারা আশাবাদী। আমি সিলেটের মহানগরীর জনগণের সহযোগিতা নিয়ে এই 2.5 বছর যে কাজটুকু করেছি তা দৃশ্যমান, এবং আমি আশাবাদী নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব। এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও রাজশাহীর মানুষ এই বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে অবৈধভাবে জোর করে তাদেরকে আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখাবে বলে আমরা প্রত্যাশা করি। সিলেটে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সালাউদ্দিন রিমন, আর বিলকিস জাহান শিরিন, এবাদুল হক চান, আফরোজা খানম নাসরিন ও আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ বরিশালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দেয়া শেষে রুহুল কবির রিজভি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সরকারের ভূমিকা দেখে তিন সিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার দল। ভোট জালিয়াতি অবলম্বন করছে কিনা এগুলো সামগ্রিক বিষয় দেখার পরে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, এরপরে আগামী 3টি নির্বাচন সম্পর্কে আমরা আসলে কীভাবে এটাকে গ্রহণ করবো জানাবো। কিন্তু যেহেতু শিডিউল ঘোষণা করা হয়েছে, আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। 21 জুন বিকেল 4টায় দলের গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নির্বাচনের মতো অশান্তিপূর্ণ বা শান্তি। আহসান হাবিব, News24, ঢাকা। আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় গঠন করা হতে পারে নির্বাচনকালীন সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের। তিনি আরও জানান, তবে সরকারের মন্ত্রিসভার আকার কত সদস্য বিশিষ্ট হবে তা পুরোপুরি প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে তিনি এই তথ্য জানান। কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের আকার হবে ছোট এবং ওই সরকার কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধন করতে পারবে না। এ সময় বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন একতরফা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন কোনোভাবেই একতরফা নির্বাচন হবে না। বিএনপি এলেই তো আর একতরফা হয় না, আর এবার বিএনপির জন্য অন্যেরাও অপেক্ষা করবে না, বহু দল অংশ এবার এবার পার্টিসিপেশন অনেক বেশি হবে। নির্বাচনের শিডিউল ঘোষণার পর মন্ত্রীরা কোনো প্রকল্পের কাজ ভিত্তিপ্রস্তরও দিতে পারবে না, উদ্বোধনও করতে পারবে না। এটা শিডিউল ডিক্লারের পরপরই হয়ে যাবে, ওই সময় অক্টোবর থেকে অক্টোবর মাসেই সম্ভব। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হয় আর তার জন্য যদি প্রশাসনের কারো ভূমিকা থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি জানান, 26 জুন গাজীপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না। বুধবার গাজীপুর নির্বাচনে সমন্বয় কমিটির বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সিইসি এসব কথা বলেন। এদিকে তৃতীয় দিনেও প্রচারণার দৌড়ে ব্যস্ত ছিলেন বড় দুই দলের প্রার্থী। সেলিম খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। এদিকে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নের জন্য 11 প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। বুধবার সকালে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান, গাজীপুর সিটি নির্বাচনে সরকারের ভূমিকা দেখে পরবর্তী সিটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। নিম্ন আদালতে 30 লাখেরও বেশি মামলা বিচারাধীন। 5 বছর পূর্ণ মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের নির্দেশনার পরেও এমন 8 লাখেরও বেশি মামলা ঝুলে আছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন বিচারক সংকটের কথা, প্রয়োজনের তুলনায় অর্ধেক বিচারক দিয়ে চলছে বিচার কাজ। মাহমুদুল হাসানের প্রতিবেদন। ঈদের ছুটির পরে মানুষের ভিড় মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে। এসেছেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। 2014 সালের একটি খুনের ঘটনায় আদালতে এসেছেন শারমিন সুলতানা। স্বামী হত্যার বিচার চেয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন 4 বছর আগে, কিন্তু এতদিন কেবল আদালতের বারান্দায় ছুটোছুটি ইশারা। এখন পর্যন্ত মামলার অগ্রগতি নেই কোনোই। 4 বছর আমি অনেক কষ্ট করছি আমার ছোট বাচ্চাটা নিয়ে, এমনকি আমি 4 বছর ধরে আমি নিজের বাড়ি ঘর সব কিছু সাইডে লুকাইয়ে আসছি আমার বাচ্চাটাকে নিয়ে, জানে নিরাপত্তার জন্য। এরকম বিচারের অপেক্ষায় থাকা অনেক মানুষের দেখা মিলবে আদালত পাড়ায়। বলা যায় মামলার ভারে জর্জরিত দেশের নিম্ন আদালতগুলো। দেওয়ানি ও ফৌজদারি মিলে বিচারাধীন মামলার সংখ্যা ছাড়িয়েছে 30 লাখের কোঠা। মামলার জট কমাতে 5 বছরের পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। তারপরেও কেন এমন অবস্থা? অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই বলে একই মামলা দায়ের হয়ে যাওয়ার পরও যদি মনে করতো ওই বিচারক বলে না এটা আসলে 5টি বা 7টি ডেটের মধ্যে এটা নিষ্পত্তি করা সম্ভব, তাহলে কিন্তু সেটা করতে পারতো। সাক্ষীদের সময় মতো আদালতে আসে সাক্ষ্য দেয় তাহলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে, এই জন্য সবারই আন্তরিকতার প্রয়োজন আছে। এভাবেই আইনের জটিলতায় ন্যায় বিচারের অপেক্ষায় থাকাদের অপেক্ষার প্রহর বাড়ে। মামলা দ্রুত নিষ্পত্তি করতে কিছু আইন সংশোধনের কথা বলছেন সিনিয়র আইনজীবীরা। আইন সংশোধন করা প্রয়োজন, যে অত্যন্ত গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো মামলা মুলতবি দেওয়া যাবে না। মামলা শুরু হলে সেটা শেষ করতে হবে, তাহলে একবার শুরু হয় আবার 2 মাস 3 মাস 4 মাস এরকম মুলতবি দিতে হয়। কী কারণ? সাক্ষী আসছে না। কী কারণ? আইনজীবী ব্যস্ত আছে।
তবে মামলার জট কমাতে যেসব মামলা নিষ্পত্তিযোগ্য তা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন সাবেক আইনমন্ত্রী। ব্রিটিশ আমল থেকে বলা আছে কম্পাউন্ড বলে মীমাংসাযোগ্য অপরাধ, সেইগুলোকে মীমাংসা করতে অসুবিধা করতে হয়, তাহলে ছোটোখাটো মামলা ঝুলে আছে, এইটার থেকে আবার অনেক মামলার উৎপত্তি হয়। কিন্তু অনেক সময় আইনজীবীরা মনে করে যে যদি এই নিষ্পত্তি হয়ে যায় তাদের মামলা মোকদ্দমা কমে যাবে, এটাও কিন্তু সঠিক না। দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলো নিষ্পত্তি করতে সরকার ও আদালত সংশ্লিষ্টরা আরও মনোযোগী হবে এমন প্রত্যাশা আদালতে বিচার চাইতে আসা সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, News24, ঢাকা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। এবার জানব কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী সুলতান আহমেদ, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুলতান, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, তো মাঝরাতে কমলাপুর রেল স্টেশনে তাদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মামুন, আপনি আসলে যেটি বলছিলেন যে ঈদ কিন্তু এরই মধ্যে প্রায় 5 দিন অতিক্রম করেছে, এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি রেলওয়ে বলেন কিংবা লঞ্চ দিয়ে বলেন কিংবা বাস, সব জায়গাতেই কিন্তু আসলে ঢাকা মুখ্য মানুষ, অর্থাৎ যেসব মানুষ ঈদকে কেন্দ্র করে ঢাকা, রাজধানী ঢাকা ছেড়েছিল, তারা কিন্তু আবার ফিরতে শুরু করেছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে যে পরিস্থিতি দেখছি কিছুক্ষণ পরপর ট্রেন আসছে এবং খুব বেশি চাপ ওইভাবে এখনও পর্যন্ত নেই। যেমনটি আমরা এখানে যারা কর্তব্যরত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন ট্রেনগুলো কিন্তু আপনি জানেন যে এইভাবে ছাড়া হয় যাতে করে সকাল নাগাদ এসে কমলাপুরে পৌঁছায়, সেই অনুযায়ী আমরা এখন তেমনভাবে ভিড় দেখছি না। তবে মামুন, মজার বিষয় যেটি সেটি উল্লেখ করার মধ্যে বিষয়টি আমরা এখানে এখনও পর্যন্ত এই আজকে পর্যন্ত এখন যেটি দেখলাম সেটি হচ্ছে গ্রামের বাড়িতে অর্থাৎ ঢাকা ছেড়ে যাওয়ার জন্য এখনও বেশ কিছু মানুষ রয়েছে, বিশেষ করে যারা মামুন যারা কর্মমুখী মানুষ, যারা ঈদের সময় অফিস করেছেন কিংবা ব্যবসার বিভিন্ন কাজে, বা আপনি জানেন যে অনেক পেশাই কিন্তু রয়েছে যেগুলোতে আসলে ঈদের সময় ছুটি সবাই সব স্টাফরা পায় না, সেই ক্ষেত্রে যারা ঢাকাতে ঈদ করেছেন। আবার অনেকে এমনও রয়েছে যারা আসলে অতিরিক্ত ঝামেলার কারণে, অতিরিক্ত চাপের কারণে গ্রামের বাড়িতে ঈদের সময় যাওয়া হয়নি, সেই মানুষগুলো কিন্তু এখন 3-4 দিন 5 দিন পরে তারা আসলে এই সময়ে যাওয়ার কথা চিন্তা করেছেন। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে একটি লাইন রয়েছে যেটি আসলে ময়মনসিংয়ের যাওয়ার একটি লাইন, আমি একটু যদি কথা বলি দুইজনের সাথে এখানে যারা অপেক্ষমান রয়েছে ট্রেনের টিকিট পাওয়ার জন্য, আপনি একটু বলবেন কোথায় যাবেন? আমি গফরগাঁও। গফরগাঁও যাবেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই তো 20 মিনিট। 20 মিনিট? আপনি একটু বলবেন যে ঈদ কি আপনি ঢাকায় করেছেন? না, ঈদ ঢাকায় করি না, ঈদ আমি বাড়িতে করেছি, আজকে একটা জরুরি কাজে ঢাকায় এসেছি। আপনি কোথায় ঈদ করেছেন? আমি ঢাকায় ঈদ করেছি। কেন? কেন এই জামের কারণে যেতে পারি না, এরপরে বলছি যে একটু মানে ভিড়টা একটু কম হলে টিকিট পামো, তারপরে দেশে যাবো। আসছিলাম স্টেশনে কিন্তু টিকিট পাই নাই, ট্রেনে উড়ার কোনো সুবিধা পাই নাই, এই জন্য মানে একটু দেরি করে যাচ্ছি। কয়দিন থাকবেন? দেশে গিয়ে সপ্তাহানি থাকবো। মামুন, আপনি শুনছিলেন এই এই একজনের মতোই না, আসলে এখানকার অনেকের সাথে আমরা কথা বলেছি, তাদের চিত্র হচ্ছে এরকম যারা রাজধানী ঢাকাতেই ঈদ করেছেন অর্থাৎ বা কোনো কাজের ব্যস্ততার কারণে যারা আসলে তাদের গ্রামের বাড়িতে যেতে পারেননি, তারা কিন্তু আসলে এই এই এখন এই কয়েকদিন পরে এসে তারা আসলে যাওয়ার চেষ্টা করছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে রাত মধ্যরাত থেকে তারা আসলে লম্বা ঠিক বলবো না, ছোটো লাইনে দাঁড়িয়ে আছেন, এবং ভোর 4টা নাগাদ তারা আশা করছেন যে এই ট্রেন ছেড়ে যাবে, তার কিছুক্ষণ আগে হয়তো কাউন্টার খুলবে যেখান থেকে তারা টিকিট পাবেন এবং সেই টিকিট কেটে তারা আসলে ট্রেনে চলে যাবেন। এখন পর্যন্ত মামুন আমার কাছে যে পরিস্থিতি ছিল তাতে কমলাপুরে স্বাভাবিকভাবে মানুষ আসছে, এবং ঈদের পরে যারা ঢাকায় ছিল তারাও আসলে কিন্তু এখন ঢাকা ত্যাগ করছেন এবং তারা হয়তো বা কয়েকদিন পরে। তো মামুন, আরেকটি বিষয় উল্লেখ করার মতো, আজকে বৃহস্পতিবার, অনেক কর্মজীবী যারা বিশেষ করে যারা বেসরকারি পর্যায়ে কিংবা বিভিন্ন গার্মেন্টসগুলোতে যারা চাকরি করে থাকেন তারা কিন্তু এই শুক্র শনি মাঝখানে দুদিন বন্ধকে লক্ষ্য রেখে তারা কিন্তু মূলত রোববার থেকে, অনেকেই আমি কথা বলেছি, তারা কিন্তু রোববার থেকে জয়েন বা যোগ দিতে চায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কিন্তু 7 থেকে 8 দিন বন্ধ থাকার কারণে কিন্তু দেখা গেছে রোববার থেকে বা সোমবার থেকে কোনো কোনো গার্মেন্টস খুলবে। এই জন্য কিন্তু আজকের পর থেকে অর্থাৎ শুক্র শনি এই চাপটি আরও বাড়বে আসার যারা ঢাকায় আসবেন,
সেই চাপ। তো মামুন, এখন পর্যন্ত আমার কাছে কমলাপুর থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কানবাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান আহমেদ, জানাচ্ছিলেন ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষ ফিরতে শুরু করেছে কর্মমুখী তাদের কর্মস্থলে ঢাকায়, এবং এছাড়া যারা কর্মব্যস্ততার কারণে কিংবা বিভিন্ন কারণে ঢাকায় ঈদ করেছেন তারা অনেকে ফিরছেন নিজ জন্মভূমিতে কিংবা গ্রামের বাড়িতে স্বজনের কাছে। আর এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান আহমেদ। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরব শিগগিরই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। কৃষি ভিসায় কাজ করতে যাওয়া শ্রমিকদের কারণে ইতালিতে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। ভিসার মেয়াদ শেষে শ্রমিকরা দেশে না ফিরে এসে অবৈধভাবে থেকে যাচ্ছেন সেখানে, অথবা পাড়ি জমাচ্ছেন ইউরোপের অন্য কোনো দেশে, আর এই কারণে অন্য ক্যাটাগরিতে ভিসা পেতে সমস্যায় পড়ছেন বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। রোমের ভিক্টোরিয়া কাঁচা বাজার, এখানে শাকসবজি বিক্রি করছেন বাংলাদেশি বিক্রেতারা। শুধু বিক্রি নয়, ইতালিতে এসব উৎপাদনের সঙ্গেও যুক্ত আছেন বাংলাদেশের কৃষকরা। রোমের উপকণ্ঠে বিভিন্ন খামারে দেখা মেলে তাদের। একই রকম ফসল, একই ধরনের চাষ পদ্ধতি, রয়েছে বিস্তীর্ণ ভূমি, তাই বাংলাদেশ থেকে আসা মানুষদের সুযোগ রয়েছে কৃষিকাজ করে এখানে অর্থ উপার্জনের। ইতালিতে খাদ্য উৎপাদনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয় কৃষিকর্মীদের। সেই সুযোগে 80,000-এরও বেশি বাংলাদেশি কৃষি শ্রমিক এসেছেন এখানে। লাউ, জালি, করলা, কোহি, ভেন্ডি, ধনিয়া পাতা, লাল শাক, পুঁই শাক, বাংলাদেশের সবজি যা আছে সবকিছু এখানে তৈরি করা যায়। ইতালিতে অল্প মাল বিক্রি করি, বাকিটা আমরা জার্মানি, ফ্রান্সে, ইংল্যান্ডে সবচেয়ে বেশি বিক্রি করি। আমাদের প্রোডাক্টটা বেশিরভাগই আমরা ইংল্যান্ডে এবং ফ্রান্সে বিক্রি করি বেশি। এখানে কৃষি শ্রমিকদের সর্বোচ্চ 9 মাসের জন্য ইস্যু করা হয় কৃষি ভিসা। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে দেশে ফিরে যেতে হয় কৃষকদের। তবে পরবর্তী বছরে আগের বছরে কাজ করা কৃষকদের অগ্রাধিকার দিয়ে আবারও নিয়ে আসা হয় ইতালিতে, কিন্তু নিয়ম না মানায় এ সুযোগ হারাচ্ছেন বাংলাদেশের কৃষি শ্রমিকরা। তারা যদি এখানে কাজ করতেন, সেই ক্ষেত্রে তারা কাজ করে যদি চলে যেতেন, আবার তারা এখানে আসতে পারলে তাদেরকে একটা বৈধতার একটা মানে সময় ছিল বা বৈধতার একটা সুযোগ ছিল। ইতালিতে কর্মরত বাংলাদেশিদের সাথে কথা বলে জানা গেছে, কৃষি শ্রমিকরা সেখানে যাওয়ার আগে ভিসার মেয়াদ, বেতন ও নিয়মকানুন সম্পর্কে জানেন না। দালাল চক্র তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকার বিনিময়ে কৃষি শ্রমিক হিসেবে তাদেরকে সেদেশে পাঠায়। ফলে ভিটেমাটি বিক্রি করে আসা অভিবাসী এই শ্রমিকরা ভিসার মেয়াদ শেষে খরচের টাকা তুলতে অবৈধভাবে থেকে যান ইতালিতে। তাদেরকে বলা হয়েছে তোমরা এখানে আসলেই তোমরা ভালো কাজ পাবা, তোমরা এটা করবা ওটা পাবা, আইসা তারা এই জিনিসটা পায়নি, না পাওয়ার দরুন অনেকেই ক্ষুব্ধ, অনেকেই হয়তো দেশে চলে গেছে। অবৈধভাবে থেকে যাওয়ার কারণে বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা ইস্যু বন্ধ রেখেছে ইতালি। তবে কৃষি শ্রমিকদের জন্য ইতালির দ্বার খুলতে চলছে সরকারি তৎপরতা। প্রবাসীরা মনে করেন, কৃষি শ্রমিকরা ভবিষ্যতে নিয়ম মেনে কাজ করলে ইতালির বাজার বাংলাদেশিদের জন্য আরও সম্প্রসারিত হবে, বাড়বে বৈদেশিক আয়। শাহ আলী জয়, নিউজ 24, রোম, ইতালি। এবার প্রবাসের খবর। শুরুতেই যাব ডেনমার্কে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ডেনমার্ক খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। ইতিমধ্যে ডেনমার্ক প্রথম খেলায় পেরুকে হারিয়ে এক ধাপ এগিয়ে গেছে। এ বিষয়ে কথা বলবো ডেনমার্ক প্রবাসী ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার সঙ্গে। জনাব বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে নিউজ 24-এ স্বাগত জানাচ্ছি। ডেনমার্ক খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে, লড়াইটা কেমন হবে বলে মনে করছেন, এবং ভক্ত অনুরাগীরা যারা রয়েছেন ডেনমার্কের, তাদের প্রত্যাশাটা কেমন এই ম্যাচকে ঘিরে? ধন্যবাদ মামুন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ডেনমার্কের রয়েছে,
পেরুর সাথে প্রথম ম্যাচ জেতার পরে আগামীকাল ডেনমার্ক সময় দুপুর 2টায় ডেনমার্ক অস্ট্রেলিয়ার খেলা হবে। এই উপলক্ষে কালকে বিশেষ করে প্রায় 12টার পরে অফিস আদালত সব জায়গায় কোনো কাজ হবে না, বিশেষ করে বড় বড় স্ক্রিনে এখানে বড় বড় স্টেডিয়ামগুলোতে কালকে ডেনমার্ক অস্ট্রেলিয়ার এই খেলা দেখা হবে। সবাই আশা করছে অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং হচ্ছে 36 আর ডেনমার্কের হচ্ছে 12। আর পেরুর সাথে যেভাবে খেলেছে ডেনমার্ক, আগামীকাল অস্ট্রেলিয়ার সাথে একইভাবে খেলে অস্ট্রেলিয়াকে হারাবে এবং শেষ ম্যাচ ফ্রান্সের সাথেও জিতে বা ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করবে। কারণ গ্রুপ ডিতে যে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া, তাদের মধ্যে যে শীর্ষ থাকবে তার সাথে খেলে এড়ানোর জন্য হয়তো ডেনমার্ক সর্বোচ্চ চেষ্টা করবে। আর অতীতের যে ইতিহাস বলে ডেনমার্ক অস্ট্রেলিয়ার যে তিনটা ম্যাচ হয়েছিল তার মধ্যে দুইবার ডেনমার্ক জিতেছিল, একবার অস্ট্রেলিয়া জিতেছিল, তার মধ্যে সর্বোচ্চ 2012-তে 2-0 গোল অস্ট্রেলিয়াকে হারিয়েছে। একইভাবে ডেনমার্কের টিমের যে মূল বর্ষার জায়গা এরিকসন, এরিকসনকে কেন্দ্র করেই আগামীকাল ডেনমার্কের খেলাটা আবির্ভূত হবে। বিশেষ করে যে টিমটা পেরুর সাথে খেলেছে, যে ছন্দে খেলেছে, যে ছকে খেলেছে, সেই ছকে হয়তো বা আমাদের ডেনমার্কের কোচ ব্যবহার করবেন। কালকে ডেনমার্কের ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে, উন্মাদনা রয়েছে। সবচেয়ে বড় বড় স্ক্রিন, বড় বড় স্টেডিয়ামে কালকে ডেনমার্কের খেলা এখানে দেখানো হবে। আমরা হচ্ছে ডেনমার্ক জিতে দ্বিতীয় রাউন্ডে যোগ এবং আশা করি এবার কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক পৌঁছে যাবে। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আপনার মতামত তুলে ধরার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ডেনমার্ক থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশী ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। এবার যাব মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফোবানার এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী। জনাব জাকারিয়া চৌধুরী, নিউজ 24-এ স্বাগত জানাচ্ছি। দুটো বিষয় আপনার কাছে জানতে চাই, একটা হচ্ছে এই ফোভানা সম্মেলনের প্রস্তুতি কেমন চলছে এবং আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য বছর তুলনায় এবার ভিন্ন কী থাকছে। ধন্যবাদ মামুন। ফোভানার 32তম আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আটলান্টা জর্জিয়ায় আগামী জুলাই 27-28 এবং 29 তারিখে। সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন হোস্ট কমিটির কনভেনার জসীমউদ্দিন এবং সেক্রেটারি সহ তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এই সম্মেলনটিকে সফল এবং সার্থক করবার জন্য। এইবারের সম্মেলনে যে দিকগুলো আলাদা, যেসব বিষয়গুলো থাকছে সেটি হচ্ছে তারা সেখানে আমাদের যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা ফোবানাতে সম্পৃক্ত হতে চায় তাদেরকে এবারে ইয়ুথ ফোরামের মাধ্যমে বাংলাদেশকে জানবার জন্য, ভালো বাংলাদেশের সাথে একটি কানেক্টিভিটি স্থাপন করবার জন্য আপনি জানেন পোনাতে আমরা যেসবগুলো কবিতা সম্মেলন, পোবানা বইমেলা, সাহিত্য আড্ডা, আর্ট এক্সিবিশন, তারপরে অ্যালুমনাই ইউনিয়ন সহ অনেকগুলো পর্ব থাকে, তো সেখানে প্রত্যেকটি মানে আমাদের যে কনফারেন্স হলগুলো রয়েছে ছোট ছোট কনফারেন্স সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। আর মূল কংগ্রেস সেন্টার, সেই ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারের মূল অডিটোরিয়াম হবে ফোবানার মূল কনভেনশনটি এবং সেই কনভেনশন। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন ফোবানার এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী। এবার যাব কাতারে। দোহা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, কাতারে ঈদের ছুটি এখনও শেষ হয়নি, পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি ধন্যবাদ মামুন আপনাকে। আসলে মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশটিতে প্রায় 4 লাখ বাংলাদেশের বসবাস। বাংলাদেশিরা এখানে আসলে ঈদ বাংলাদেশে ঈদ বলতে যা হয় আর কি, যে ঈদের এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আসলে তারা পর্যটন ঘুরে বেড়ান কিংবা আশেপাশে যে প্রতিবেশী আছে বলতে ঈদের কোম্পানির লোক মানে আত্মীয়স্বজনের মধ্যে থেকে থাকে, তো তাদের সাথে আসলে তারা ওই দিনে আসলে ভাগ করে নেয়। জানি আর
আসলে প্রবাসীদের আসলে কোনো ইদি নয়। আর এরপর আসলে খাতা সরকারের পক্ষ থেকে সরকারি ভাবে 8 দিনের ছুটি দেওয়া হয়েছে, আর বেসরকারি ভাবে যারা চাকরি করছেন তাদের আসলে 4 দিন। তো আর 8 দিনের মধ্যে আজকে আসলে ঈদ, আসলে ঈদের দিক যত যাচ্ছে আসলে দেখা যাচ্ছে কাজের কেন্দ্রগুলোতে আসলে প্রচুর পরিমাণে দর্শনার্থী, অর্থাৎ যারা প্রবাসী দর্শনার্থী আছে যারা তাদের ঈদের আনন্দকে ভাগাভাগি আসলে যেতে চান। তো আজকে আমি কাতারে অনেক দেখেছিলাম আসলে বাংলাদেশি সম্পাদকের আসলে খুব ভালো ব্যবসা, আর সেখানে প্রচুর পরিমাণে দেশ বিদেশি পর্যটক। এছাড়াও আসলে আপনাকে জানিয়ে রাখি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কাতারের দোহা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুনা রশিদ। এবার যাবো লেবাননে। বৈরুত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, News24 স্বাগত আপনাকে। জানতে চাই লেবানন প্রবাসীরা বিশ্বকাপ ফুটবল নিয়ে কেমন মেতে আছেন, আর কোন দলের প্রতি তাদের সমর্থনটা বেশি দেখছেন? ধন্যবাদ আসিফ। লেবাননে আপনার বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ইতিমধ্যে লেবানিজ প্রবাসীরা অত্যন্ত আনন্দিত এবং তারা খুবই এক্সাইটেড যে তারা এখন এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তারা খুব আনন্দ এবং উৎসাহের মধ্যে তারা দিনগুলো অতিবাহিত করছে। কারণ রাশিয়াতে আপনার ফুটবল যে সময়ে আরম্ভ হয় ঠিক সেই সময়ে লেবাননে প্রবাসীদের কাজের প্রবাসীদের শ্রমিকদের এখানে কাজ শেষ হয়। তাই প্রবাসীরা খুব আনন্দ এবং উৎসাহের সহিত খেলাগুলো উপভোগ করতে পারে। ইতিমধ্যে আপনি জানেন যে যখন আপনার আর্জেন্টিনা যখন ড্র করেছিল তখন কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা খুবই মর্মাহত হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন আবার ব্রাজিল ড্র করলো তখন আবার ব্রাজিল সমর্থক মর্মাহত হয়েছিল এবং আর্জেন্টিনা সমর্থক উৎসাহ এবং তারা খুব খুশি হয়েছিল যে আর্জেন্টিনা ব্রাজিল ড্র করেছে। তো এখানে আসলে আপনার এবং আর্জেন্টিনার সমর্থকই বেশি এবং আমরা দেখতে পাই বিভিন্ন বা বিভিন্ন আড্ডায় তারা আর্জেন্টিনাকে গিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক করছে। পাশাপাশি আপনার লেবাননে যেহেতু জাতীয় খেলা লেবানিজরাও ফুটবল বিশ্বকাপকে ঘিরে আপনার তারা বিভিন্ন আয়োজন করেছে, তারা বিভিন্ন রেস্টুরেন্ট গুলিতে বিভিন্ন সজ্জিত হয়েছে বিশ্বকাপে বিভিন্ন দেশের পতাকা দিয়ে, তাছাড়া বিভিন্ন লেবাননের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে প্রজেক্টরের মাধ্যমে আপনার খেলা দেখানোর আয়োজন করেছে। তাছাড়া তাদের গাড়ি বা যে তাদের সমর্থক যে দলকে সাপোর্ট করে সেই দলের পতাকা বহন করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল এবং স্পেন, ফ্রান্স কয়েকটি দলের এখানে সমর্থক বেশি এবং আপনার যখন ব্রাজিল আর্জেন্টিনা বা তাদের সমর্থকদের যখন খেলা তাদের সাপোর্টার যে দলকে সাপোর্ট করে সেই খেলাগুলি যখন অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে যদি তাদের দলগুলি জয়লাভ করে তারা রাস্তাঘাট বানানো রাস্তাঘাটে বাজিয়ে তারা আনন্দ করছে। আমরা বিশ্বকাপকে দেখতে পেয়েছি যে ইতিমধ্যে কিছু প্রবাসী প্রজেক্ট কিনে যারা বিশ্বকাপ খেলা বুক করছে, তাদের সাথে যখন আমাদের আলাপ হয়েছে তখন তারা বলছে যে যে ছুটি এখানে খেলা দেখতে তেমন একটা ভালো লাগে না, তাই সেহেতু তারা আপনার কয়েকজন প্রবাসী একসাথে মিলিত হয়ে প্রজেক্ট করছে এবং বড় বড় মাধ্যমে তারা এখানে বিশ্বকাপ খেলা
উপভোগ করছে। তো আসলে লেবাননের পাশে বাংলাদেশিরা বেশি পরিমাণে বাস করে, সে জায়গায় অবশ্য এই বিশ্বকাপ দেখা যায়, কারণ সবাই একসাথে বসে খেলা দেখার মজা পেয়ে পাবে। তাছাড়া লেবাননের বিভিন্ন প্রান্তে আপনার বাংলাদেশের আয়োজন ইতিমধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং খেলাধুলার মাধ্যমে প্রবাসীর আনন্দ উপভোগ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে লেবাননের বৈরুত থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। এবার যাব জার্মানিতে। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশী দেওয়ান আরফিন টিপু। মিস্টার টিপু, নিউজ 24 স্বাগত জানাচ্ছি আপনাকে। জানতে চাই বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রবাসী বাংলাদেশের মাঝে উন্মাদনা কেমন দেখছেন? মামুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 চ্যানেলকে। সারা পৃথিবী জুড়ে এখন চলছে ফুটবল উন্মাদনা। রাশিয়াতে যে 2018 সালের ফুটবল বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বিশ্বকাপে জার্মানিও অংশগ্রহণ করছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে জার্মানির এই বিশ্বকাপে অংশগ্রহণ করছেন। তো আপনারা জেনে থাকবেন জার্মানি ফুটবলের দেশ, এখানে সংস্কৃতির সাথে ফুটবল কথাটি মিশে গিয়েছে। তো যখনই কোনো ফুটবলের আসর বসে, সেটি বিশ্বকাপ হোক অথবা যে কোনো ধরনেরই ফুটবলের ছোটখাটো যে আসরগুলি হোক, এখানকার যারা ফুটবল দেখেন এবং পছন্দ করেন, যারা বিশেষ করে বেশিরভাগ জার্মানির মানুষজনই এই ফুটবল বুঝেন এবং দেখেন, তো তারা ফুটবলের দর্শকও বলা চলে। তো এই ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যারা জার্মানিতে জার্মান দর্শকদের পাশাপাশি আমরা যারা প্রবাসী বাংলাদেশি রয়েছি এবং অন্যান্য দেশের যারা প্রবাসী রয়েছে, তারাও বেশ উত্তেজনা এবং উন্মাদনার মধ্য দিয়ে সময় পার করছেন, যেহেতু এক মাস জুড়ে এই বিশ্বকাপটি চলবে। তো ফুটবল বিশ্বকাপটিকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যেটি আপনারা জেনে থাকুন পৃথিবীর সব দেশের মানুষজনই এটি মিস করতে চায় না, এই উন্মাদনা, এই এই যে ফুটবলের যে ঝড়। তো জার্মানি যেহেতু গত গেল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ, সেই দিক থেকে এখানে জার্মানের যারা জনগণ রয়েছেন তারা এবারও চাচ্ছেন যে জার্মানি আর দ্বিতীয়বার চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে আসবেন। আপনারা জেনে থাকবেন রাশিয়াতে যে বিশ্বকাপটি চলছে, সেই বিশ্বকাপের সর্বোচ্চ সংখ্যক দর্শকও কিন্তু জার্মানি থেকে গিয়েছেন। তো আমরা প্রবাসী বাংলাদেশিরা যারা এখানে ফুটবল উপভোগ করছি, সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সময় আমরা এই ফুটবল আনন্দে বাসার জন্য, বিশেষ করে আমরা সবাই বাসায় খেলা না দেখে যারা জার্মান সমর্থক রয়েছে, তাদের জার্মানির খেলাগুলো ছাড়াও যে যা বিভিন্ন দেশের সমর্থক রয়েছে এখানে, তো তাদের সঙ্গে আমরা মিলেমিশে খেলা উপভোগ করে থাকি। তো ফুটবল বিশ্বকাপের যে বাকি ম্যাচগুলো রয়েছে, ইতিমধ্যে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। তো জার্মানি যেহেতু একটি ম্যাচে পরাজয় বরণ করেছে, সেক্ষেত্রে জার্মানির দর্শকরা আগামী দুটি ম্যাচ অত্যন্ত উত্তেজনার সাথে উপভোগ করবেন, কারণ না দুটি ম্যাচই তাদেরকে জয়লাভ করতে হবে। তো আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন বিভিন্ন উপায়ে এই খেলাটি উপভোগ করছি, সেক্ষেত্রে এখানে বিভিন্ন পাব এবং ক্লাবগুলোতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। জার্মানির বিভিন্ন ক্লাব মাঠে এবং স্টেডিয়ামের পাশে যে ইনডোর থাকে, সেই ইনডোরেও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যেদিন জার্মানির খেলা থাকে, এটি এখানে একটি 700-700 রব আমরা দেখতে পাই প্রতিটি রেস্টুরেন্ট এবং বিশেষ করে বড় কোনো রাস্তার মোড়ে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়ে থাকে। জার্মানির যে জাতীয় দলে ফুটবল জাতীয় ফুটবল দলে যারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করছেন, তাদের বড় ধরনের ছবি বিভিন্ন জায়গায় প্লে কার্ড এবং নিয়ে সবাই এই খেলা দেখতে বসেন। এবং জার্মানিতে যেহেতু বিভিন্ন দেশের প্রবাসীরা রয়েছেন, সেক্ষেত্রে বিভিন্ন দেশের যারা এই বিশ্বকাপে 32টি দল অংশগ্রহণ করছেন, সেই দেশগুলোর মধ্যে যাদের দেশ রয়েছে তারাও বিভিন্নভাবে তাদের দেশের এই খেলাগুলো উপভোগ করে থাকেন এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই বিশ্বকাপ জ্বরে যারা রয়েছেন তারা এই বিশ্বকাপটি উপভোগ করছেন। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে জার্মানি থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশি দেওয়ান আরফিন টিপু। নিউজ 24 সংবাদের রিপোর্ট জেনেছে আবারও বিরতি, ফিরব শিগগিরই, আমাদের সাথে থাকুন।
বিরতির পর আবার স্বাগত, দেখছেন এস টোয়েন্টি ফোর সংবাদ। এবার যাব রাশিয়ায়। মস্কো থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বারিক আসার। বারিক আসার, নিউজ টোয়েন্টি ফোর স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ 2018 ফিফা বিশ্বকাপ চলছে, সেখানে যথেষ্ট উন্মাদনাও নিশ্চয় রয়েছে। সারা বিশ্বের বিভিন্ন দর গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে রয়েছেন, কভারেজ করছেন। আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে কি জমে উঠলেও অনেকটা নির্বিকার দেখা যাচ্ছে বড় বড় যে দলগুলো রয়েছে তাদের সমর্থকদের ভিতরে? কারণটা হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে যে সকল দলগুলো অনেকটা পিছনে সারিতে রয়েছে তারা কিন্তু খুব ভালো পারফর্ম করছে। এক্ষেত্রে বড় দলগুলো সেক্ষেত্রে তেমন একটা সুবিধাজনক অবস্থানে নেই এবং হতাশ করছে তাদের ভক্ত সমর্থকদের। কীভাবে বিশ্লেষণ করবেন বিষয়টা? ধন্যবাদ মামুন। আসলে ফুটবল বিশ্বকাপ আসলে বলা যায় যে জমে উঠেছে, কেননা আন্ডারডগ যাদেরকে বলা হয়েছে তারা কিন্তু প্রথম দিকে বেশ ভালো হচ্ছে, এবং সুপার ফেভারিট যারা বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং গত আসরের চ্যাম্পিয়ন জার্মানি কিন্তু তাদের প্রথম ম্যাচে ভালো করতে পারেনি। ব্রাজিল এবং আর্জেন্টিনা পয়েন্ট ভাগাভাগি করেছে, এবং অন্যদিকে জার্মানি প্রথম ম্যাচে আসলে হেরেই বসে আছে, যার ফলে বলা যায় যে ফুটবল বিশ্বকাপ প্রথম থেকে প্রত্যাশিত ফল কিন্তু আসেনি। অন্যদিকে আবার দেখেন আপনি যে বেলজিয়াম এবং তারা কিন্তু আসলে বেশ ভালো করছে। এবছর ফুটবল বিশ্লেষকরা বলছেন যে সবচেয়ে সম্ভাবনাময় দল এবারের আসরের হচ্ছে বেলজিয়াম, তারা কিন্তু প্রত্যাশিত জয় পেয়েছে। অন্যদিকে স্বাগতিক দলগুলো ফুটবল আসলে সবসময় আসলে বেশ ভালো করে আসছিল, এবারও তার আসলে ব্যত্যয় ঘটেনি। রাশিয়া প্রথম দল হিসেবে শেষ হতে চলে গিয়েছে, যদিও ফুটবল বিশ্বকাপ রাশিয়াতে হচ্ছে, সারা ফুটবল প্রেমীরা রাশিয়াতে এসেছেন, প্রায় 10 লক্ষাধিক ফুটবল প্রেমী ইতিমধ্যে রাশিয়াতে অবস্থান করছে। রাশিয়া আসলে উৎসবের আমেজ বিরাজ করছে, তার উপর যখন স্বাগতিক দেশ প্রথম 16-তে চলে যায় তখন আসলে রাশিয়ানদের মধ্যে এই উচ্ছ্বাসটা, এই উল্লাসটা একটু বেশি, এবং এই জয়ের পরে পুরো রাশিয়ার সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে, তারা হেসে গিয়ে আসলে এটি উদযাপন করার চেষ্টা করেছেন। যদিও প্রথম দিকে বলা হচ্ছিল যে রাশিয়া আসলে খুব একটা সুবিধা করতে পারবেন না, এবং প্রস্তুতি ম্যাচগুলোতে কিন্তু খুব ভালো করতে পারেনি, তবে আসরে সে কিন্তু তারা চমক দিকে যাচ্ছেন। যদিও ভ্লাদিমির পুতিনের রাশিয়া তারা ভেবেছিল ফুটবল আসরটাকেই আসলে তারা অন্যতম একটি আসর বা অন্যরকম তকমা লাগাবে, সেটি তাদের প্রত্যাশা ছিল, তবে সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গে ফুটবল দল আসলে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখছি যে সারা পৃথিবীর যত বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান রয়েছে সবাই আসলে এই ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তারা অস্থায়ী বুথ করেছে, এবং সারা পৃথিবীর গণমাধ্যম কর্মীরাও কিন্তু প্রস্থান করছে। বাংলাদেশের বিভিন্ন এখানে এসেছেন এবং এখানকার ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আপডেট বাংলাদেশ জানানোর চেষ্টা করছেন। এছাড়া বাংলাদেশ থেকেও বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা এখানে এসেছেন, এবং এখানে যারা প্রবাসী বাংলাদেশ রয়েছেন তারাও আসলে মাঠে গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখার চেষ্টা করছেন, এবং তাদের পছন্দের যে দল রয়েছে তাদেরকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন। এবং এই ফুটবল বিশ্বকাপে রাশিয়ার 11টি শহরের 12টি মাঠে আসছে ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এবং এই 11টি শহরে কিন্তু ফ্যান ফেস্টের ব্যবস্থা করেছে ফিফা। অনেকটা বলা যায় যারা মাঠে দেখার সুযোগ বঞ্চিত হচ্ছে তাদেরকে মাঠের আমেজ দেওয়ার জন্য আসলে এটি করা হয়েছে। মস্কোতে যে মস্কো ইউনিভার্সিটিতে ফিফার ফ্যান ফেস্ট হয়েছে সেখানে আমি গিয়েছিলাম, এবং সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছিল আমার কাছে বিভিন্ন দলের সমর্থকরা সেখানে বসে খেলা দেখছেন, তবে তাদের মধ্যে খেলাটাকে তারা উপভোগ করার চেষ্টা করছেন, বিনোদন নেওয়ার চেষ্টা করছেন। হয়তো অনেকেই দিন শেষে বা খেলা শেষে একজন আরেকজনকে, এক দলের সমর্থক আরেকজন সমর্থককে জড়িয়ে ধরছেন, একসঙ্গে নেচে গে উদযাপন করার চেষ্টা করছেন, ছবি তুলছেন। তার মানে ফুটবল যে একটি আসলে খেলা এবং এটি বিনোদন সেটি নেওয়ার আসলে চেষ্টা করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমী, এবং তারা চাচ্ছেন যে দিন শেষে ফুটবলেরই জয় হোক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে রাশিয়ার মস্কো থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশী বারেক কায়সার। এবার যাব স্পেনে। বার্সেলোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশী ইসমাইল হোসেন রায়হান।
আর রায়হান, যে বিষয়টা জানতে চাই, বিশ্বকাপে স্পেনের খেলা কেমন লাগছে সে বিষয়টা নিশ্চয়ই বলবেন। আর যে বিষয়টা জানতে চাই, প্রবাসী বাংলাদেশিদের উন্মাদনা কেমন দেখছেন বিশ্বকাপ ঘিরে, যেহেতু সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন অন্যতম অংশীদারও বটে বিশ্বকাপের মূল লড়াইয়ে। ধন্যবাদ মামুন আপনাকে। আজকেই স্পেনের আগে খেলা হয়েছে স্পেন আর ইংল্যান্ডের খেলা। তো স্পেনের এই বর্তমানে খেলছে, এটি কিন্তু ইউরোপিয়ান লিগে বিভিন্ন ক্লাবে খুব ভালো পজিশনে খেলে আসছে। এবং স্পেন কিন্তু ফুটবল প্রেমী বা ফুটবল কারিগরদের দেশ বলা চলে। এখানে সকল ক্লাবগুলো, বিশেষ করে বার্সেলোনা এবং কি রিয়াল মাদ্রিদে, কিন্তু বিভিন্ন দলের নাম করা খেলোয়াড়গুলো এখানে খেলে থাকেন বা এখান থেকে তারা তৈরি হয়েছেন। তো আজকে আমরা যে খেলাটি দেখেছি ইরান এবং স্পেনের, প্রথমার্ধে কিন্তু আমরা ইরানকে রক্ষণ ভাগেই কিন্তু খেলতে দেখেছি। তারা কিন্তু আক্রমণাত্মক ভাবে তেমন কোনো খেলা খেলেনি। তবে ইরানের যে সকল প্লেয়ার গুলো ছিল, তারা কিন্তু সবসময় চেষ্টা করেছে স্পেনকে, স্পেনের খেলোয়াড়দেরকে বাধাগ্রস্ত করার জন্য। বিভিন্ন ফাউল আমরা দেখতে পেয়েছি। তো এরপরে কিন্তু ভাগের যে খেলা, তখন কিন্তু প্রথমে 16 মিনিটের মাথায় স্পেন ইরানের জালে কিন্তু গোল দিয়ে, তখন কিন্তু স্পেনের যে সকল সমর্থক রয়েছে, স্পেনের প্রবাসী বাংলাদেশি এবং স্প্যানিশরা কিন্তু এক ধরনের আনন্দ উল্লাসে কিন্তু তারা মেতে উঠেছিল। এবং কি স্পেনে যে সকল বাংলাদেশি রয়েছে, তাদের কিন্তু প্রথম পছন্দের তালিকায় স্পেন রয়েছে, এবং দ্বিতীয় পছন্দের তালিকায় এসে কিন্তু তাদের পছন্দের কিছুটা পরিবর্তন ঘটছে। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা অথবা অন্যান্য দলকে বেছে নিচ্ছে। তো স্পেন জুড়ে কিন্তু বিশ্বকাপের যে একটি উত্তেজনা বা যে একটি উল্লাস উৎসব, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ স্পেনে যে সকল স্প্যানিশ অথবা বাংলাদেশ বিভিন্ন দেশে যারা অংশ, যারা অবস্থান করে, বসবাস করে, তারা কিন্তু সকলে ফুটবলের প্রতি একটু দুর্বল হয়ে থাকে। সেক্ষেত্রে স্পেন কিন্তু দেখা যাচ্ছে যে পুরো দমে বিশ্বকাপ আমেজে মেতে উঠেছে। এবং কি স্পেন ইতালি এবং হল্যান্ডের মতো দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ না করা স্পেনের কিন্তু এবারে বিশ্বকাপ জয় সম্ভাবনা হয়ে যায়। তবে আজকে পর্তুগাল এবং কি স্পেন সমান সমান স্কোর করার ফলে অনেকেই ভাবছে যে কে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে বা নক আউট পর্বে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটি যে ভুল ধারণা বা একটি জরুরি বক্তব্য সেটি আমরা দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে পর্তুগাল কিন্তু দুটি হলুদ কার্ড পেয়েছে এবং স্পেন একটি হলুদ কার্ড পেয়েছে। তো পয়েন্ট টেবিলে কিন্তু স্পেনই আগে এগিয়ে আছে, স্পেন নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় কেমন এবং প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ঈদ উদযাপন করেছেন? ধন্যবাদ মামুন। পবিত্র মালয়েশিয়া যে পর্যটন কেন্দ্রগুলো, যেমন মালয়েশিয়া কুয়ালালামপুর, বুকিত বিন্তাং এবং যেসব হোটেল গুলোতে আসলে প্রচুর ভিড়। ঈদ উপলক্ষে শুধু বাংলাদেশিরা তো আসছে এবং আরব আমিরাত থেকে, এবং বিশেষ করে যেসব ঈদ উপলক্ষে, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং আপনার আরব খাতির লোকরা এবং সবচেয়ে বেশি ভিড় করে মালয়েশিয়াতে। এবং এক্ষেত্রে আসলে প্রত্যেকটা হোটেল এবং বিশেষ করে বিচ যেসব এলাকা গুলোতে, সমুদ্র এলাকা গুলোতে, যেমন চেনাং এবং লংকাউ, এই দুটি এলাকাতে আসলে আমি ঠিক দুদিন ধরে আমরা যেটা লংকাউতে পরদিন থেকে আসলে এখানে হোটেলের এক ধরনের এক ধরনের সংকট, এবং যেখানে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বাংলাদেশিরা যারা আসে এখানে, তারা আসলে প্রতিদিন যে হোটেলে খাবার, রেস্টুরেন্টে খাবার যে একটা, এবং এখানে যে অনেক রেস্টুরেন্ট বন্ধ থাকে এবং খাবারের এক ধরনের চিন্তা করে অনেক বাংলাদেশিরা বাংলাদেশি খাবার রেস্টুরেন্ট দিয়েছে। আর একটা কথা বলবো আমি, যে প্রবাসীদের উদযাপন যেটা হলো, আসলে প্রবাসীরা মালয়েশিয়াতে দেশিত একটি দেশ, এখানে প্রবাসীরা আসলে সবসময় এই এবার ঈদে 7 দিন ছুটি পেয়েছে প্রবাসীরা,
তবে বেশি তবে অনেক ফ্যাক্টরিতে বা যারা চাইনিজ কোম্পানিতে আছে অনেকেই কাজ করেছে বা কনস্ট্রাকশন প্রজেক্টে অনেকে কাজ করেছে। তবে মূলত মূল ছুটি 2 দিন পেয়েছে প্রবাসীরা। তবে আসলে প্রবাসীরা এখানে যারা খেতে যারা আছে তারা আসলে প্রবাসীরা স্ট্রিপ এলে যেটা সবচেয়ে বেশি আসলো সেটা হলো যে সবাই একত্রিত হওয়া এবং প্রেজেন্টের সাথে কথা বলা এবং সবাই ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে দর্শক আমাদের সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত হোসেন। এবার যাবো ইতালিতে, রোম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। আর রিয়াজ, ইতালিতে নারীরা সকল ক্ষেত্রে ভূমিকা রাখছেন, প্রবাসী বাংলাদেশি নারীরা এক্ষেত্রে কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন? হ্যাঁ ধন্যবাদ মামুন, আমি সংক্ষেপে শেষ করবো যেহেতু সময় নেই। প্রবাসী বাংলাদেশি ইতালিতে যারা রয়েছেন পুরুষদের পাশাপাশি নারীরাও এখানে স্বাবলম্বী, ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ রয়েছে। তো ইতালিতে আপনি দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করেছে ইতালির নবজাগরণ নারী কল্যাণ সমিতির আয়োজনে, সেখানে নারীরা যে পিছিয়ে নেই এবং প্রবাসী নারীরা যে ক্ষেত্রে এগিয়ে সেখানে নারীদের মিলন মেলায় পরিণত হয়েছে। নারীরা ঐক্যবদ্ধভাবে তারা একই জায়গায় এসেছেন, বিভিন্ন দেশের স্মৃতিগুলো ঈদের ছোটবেলার স্মৃতিগুলো তারা তুলে ধরেছে এবং সবাই তার মতো আনন্দ উল্লাসে মেতেছিল এবং প্রবাসী নারীরা তারা বলেছেন এখানকার সংগঠন কল্যাণ সমিতির সভাপতি সঙ্গীতা এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন সবাই আমাদেরকে বলেছেন দেশে এবং প্রবাসে কোথাও পিছিয়ে বাংলাদেশে নারীদের জয় জয়কার এবং প্রবাসে আমরা পাশাপাশি সকল ক্ষেত্রে সাথে সাথে চাই এবং আমরা শুধু যে ঘরে বসে থাকবো তা নয়। ইতালিতে কিন্তু অনেক নারীরা আছে তারা কাজ করেন, এইখানে যে সঙ্গীতা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা বলেছেন যে আমরা এই সংগঠন এই সংগঠনের আয়োজনে না বা থেমে থাকবো না, আমরা নারী নির্যাতিত নারী এবং প্রবাসে যেখানেই নির্যাতন নারী সেখানেই আমাদের সংগঠন দাঁড়াবে এবং আগামী দিনে নারীমূলক নারীদের পাশে থাকা বিভিন্ন অনুষ্ঠান নারী উন্নয়নমূলক বিভিন্ন অনুষ্ঠান হাতে এবং সব সফল নারীদের তুলে ধরবে এবং যদি কোনো নারী দেশকে পিছিয়ে বা গিয়ে কোনো সমস্যায় পড়ে প্রবাসী নারী বা দেশ এবারও তারা তেমনি আইন সহায়তা এবং সফল নবজাগরণ নারী কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে সংগঠনের পক্ষ থেকে। মাম আজকের মতো এ পর্যন্ত, চেষ্টা আগামীতে তোমার এর অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে ইতালির রোম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াজ হোসেন, জানাচ্ছিলেন সেখানকার নারীদের ভূমিকা রাখার খবর। নিউজ 24 সংবাদ ছিল এখন এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।